নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি ডিমের বাটি পোস্ত। লাঞ্চে বা ডিনারে ডিমের এই সুস্বাদু পদটি বানালে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। হাতে সময় খুব কম থাকলে চটজলদি মাত্র 10 মিনিটে ডিমের এই সুস্বাদু পদটি বানিয়ে ফেলা যায়। ডিমের বাটি পোস্ত বানাবার জন্য নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ ডিম, 1টা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 4 চামচ পোস্ত। আমি রেসিপিটি মুরগির ডিম দিয়ে করেছি। এবারে পোস্তটা বেটে নেব আর ডিমগুলোকে কেটে নেব। ডিমগুলো গোটাও রান্না করা যায়, তবে এভাবে কেটে নিলে রান্নার পর দেখতে সুন্দর লাগবে। 1টা বাটা মশলা করে নেব, তার জন্য মিক্সির ছোটো চারটা নিয়ে দিয়ে দিলাম 4 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল অ্যাড করে 1টা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এভাবে নুন দিয়ে ডিমগুলো ভাজলে ডিমগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। তেলটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। এইবারে কেটে রাখা ডিমগুলো এক এক করে গরম তেলে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমের দিকটা নিচের দিকে থাকবে, এতে ভাজার পর কুসুমগুলো ডিমের থেকে বেরিয়ে আসবে না। ডিমের একটা দিক ভাজা হয়ে গেলে অপর পিঠটা সাবধানে উল্টে দেব। ডিম ভাজাতে 1/2 চামচ হলুদ অ্যাড করে দিলাম আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় ডিম ভাজাতে একটা সুন্দর কালার হয়েছে। 1টা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এতে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিলাম। এবার এতে অ্যাড করে দিচ্ছি পোস্ত ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেবার পর মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। কুচনো পেঁয়াজ ও পোস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা বেশি রাখতে গেলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। 1/2 চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। এই কালো জিরে অ্যাড করায় বাটি পোস্তর ফ্লেভারটা খুব সুন্দর হবে। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ নুন। ডিমগুলো ভাজার সময় নুন অ্যাড করেছি, সে কথা মাথায় রেখেই নুনটা খুব সাবধানে অ্যাড করতে হবে। 1/2 চামচ হলুদ অ্যাড করে দিলাম। ক্রমাগত নেড়ে চেড়ে হলুদটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল অ্যাড করে মশলাটা আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। কড়াইতে যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো এবারে পোস্তর বাটিতে অ্যাড করে দিলাম। সমস্ত ডিম একে একে পোস্তর বাটিতে অ্যাড করে দেবার পর ডিম ভাজার যে তেলটা পড়েছিল সেই তেলটাও এখানে দিয়ে দিলাম। এই ডিম ভাজা তেলটা এভাবে অ্যাড করায় গ্রেভির কালারটা বেশ সুন্দর হবে। ডিমগুলো গ্রেভিতে অ্যাড করে দেবার পর দিয়ে দিচ্ছি 1টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা পাকা লঙ্কা গ্রেভিতে অ্যাড করায় গ্রেভিটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। এবারেতে দিয়ে দিলাম 1খানা স্ট্যান্ড। এবারে টিফিন বক্সটা খুব সাবধানে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে কোনোভাবেই জলটা টিফিন বক্সের ভেতরে চলে না যায়। 1টা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গরম জলে 10 মিনিট ভাপিয়ে নেবার পর টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি। এবার এর ঢাকনাটা খুলে নিলাম। বাটি পোস্তটা দেখতে ঠিক এমন হয়েছে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ডিমের বাটি পোস্ত। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।